ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল পিকার্স জবস ইন অস্ট্রেলিয়া। বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে। অস্ট্রেলিয়াতে বর্তমান সময়ে ফ্রুট পিকার অ্যান্ড ভেজিটেবল পিকার বা প্যাকারের প্রচুর পরিমাণে কর্মী প্রয়োজন। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে যে ফার্ম নিয়ে আলোচনা করব, সে ফার্মে রয়েছে সবজি বাছাইকারী এবং কমলা বাছাইকারীর কাজ। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা না থাকে অথবা পূর্ব কোনো অভিজ্ঞতা না থাকে, তাহলে কিভাবে এসব জব নিয়ে অস্ট্রেলিয়াতে যেতে পারবেন সে বিষয়ে পুরো ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আরও আলোচনা করব এসব জবে কিভাবে আবেদন করবেন, জবে অ্যাপ্লাই করার জন্য কোন কোন কোম্পানি আপনাদেরকে ভিসা স্পন্সর করতে পারবে, আবেদনের জন্য আপনার কি কি ডকুমেন্টসের প্রয়োজন পড়বে, সিভি এবং কাভার লেটার কিভাবে তৈরি করবেন, অস্ট্রেলিয়াতে কাজের জন্য এসব ফার্মে আপনাকে কত টাকা বেতন দেওয়া হবে, আপনার জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে, বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেতে আপনার কত টাকা খরচ পড়বে। তো না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে আশা করি আপনারা সবকিছু সঠিক তথ্য পাবেন। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সর করে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এই সকল ফার্ম নিয়ে আলোচনা করব। TSS বা টেম্পোরারি শর্টেজ ভিসার জন্য আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার এজেন্ট ফি অথবা অ্যাপয়েন্টমেন্টের, সরাসরি কোম্পানির নিকট আবেদন করে এ ভিসা পাওয়া যাবে। অস্ট্রেলিয়ার এসব ফার্মগুলোতে কমলা লেবু বাছাইয়ের জন্য আপনাকে আওয়ারলি বেতন দেওয়া হবে $32, আর সবজি বাছাইয়ের জন্য আপনাকে আওয়ারলি বেতন দেওয়া হবে $26.73। ফার্মগুলোতে আপনার যেসব কাজ করতে হবে, বাগান থেকে টমেটো সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসার পরে সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী আপনাকে আলাদা করতে হবে, প্যাকেজিং এবং র‍্যাপিং এর কাজও করতে হবে। প্রতি সপ্তাহে আপনাকে 5 দিন কাজ করতে হবে, 38 থেকে 40 ঘন্টা করে, বাকি 2 দিন আপনি বন্ধ পাবেন। আপনি চাইলে বাকি 2 দিন ছুটি কাটাতে পারেন অথবা ওভারটাইম করে আপনার বেতনটাকে আরো বৃদ্ধি করতে পারেন। ফ্রুট অ্যান্ড ভেজিটেবল পিকার হিসেবে অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি যে ধরনের সুযোগ সুবিধা পাবেন, আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন। ফ্যামিলি সহ সেটেল হওয়ার জন্য এ ধরনের ফার্ম থেকে আপনি যথাসম্ভব সাহায্য পাবেন। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে আসার জন্য আপনার খরচ পড়বে কত টাকা, ভিসা অ্যাপ্লিকেশন ফি হচ্ছে বাংলাদেশি টাকা ৩০,০০০, এটা আপনাকে পে করতে হবে। মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য ফি আপনাকে পে করতে হবে। এয়ার টিকিটের খরচটা কোম্পানি আপনাকে দিয়ে দিবে, সেটা হচ্ছে আপনি যাওয়ার পরে। বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাওয়ার এয়ার টিকিট কস্ট হচ্ছে ৬০,০০০ থেকে ৮০,০০০ মতো। তো মোটামুটি আপনি যদি নিজে নিজে আবেদন করে এসব কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট সহ জব অফার লেটার নিতে পারেন, তাহলে ১.৫ থেকে ২ লক্ষ টাকার মধ্যে আপনি অস্ট্রেলিয়া যেতে পারবেন। আবেদন করার জন্য আপনার দুটি ডকুমেন্টস প্রয়োজন হবে, একটি হচ্ছে কাভার লেটার বা জব অ্যাপ্লিকেশন লেটার, আর একটি হচ্ছে সিভি বা রিজিউমি। জবের জন্য আমরা চলে আসব গুগলে, আর এখানে এসে সার্চ করব অস্ট্রেলিয়া সিক অথবা সিক অস্ট্রেলিয়া। এটা লিখে সার্চ করার পরে আপনার হচ্ছে sik.com.au এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন। এটা হচ্ছে অস্ট্রেলিয়ার একটি গভর্নমেন্ট ওয়েবসাইট, এখান থেকে হচ্ছে আপনারা যে কোনো জব সার্চ করে তারপরে অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে দেখেন এখানে রয়েছে এন্টার কিওয়ার্ড, এখানে হচ্ছে আপনি যে কোনো জব পজিশন অনুযায়ী সার্চ করতে পারবেন, আর হোয়ারের জায়গায় হচ্ছে আপনি অস্ট্রেলিয়ার যে কোনো এরিয়া বেসিস সার্চ করতে পারেন। তো এখানে হচ্ছে আমি লিখব ফ্রুট পিকার অথবা ভেজিটেবল পিকার, এটা লিখে সার্চ করব। এখানে দেখেন যখন আমি ফ্রুট লিখলাম এরপরে কিন্তু ফ্রুট পিকিং, তারপর হচ্ছে ফ্রুট পিকার, ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, ফ্রুট প্যাকিং, তো এগুলো সাজেস্ট করছে। এখান থেকে আপনি চাইলে যে কোনো পজিশন অনুযায়ী কিন্তু সার্চ করতে পারেন। তো এখান থেকে আমি হচ্ছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এটাতে ক্লিক করে দিলাম। এখানে দেখেন আমি সার্চ করার পরে ১৩২টি জব চলে এসেছে। এখান থেকে আপনি চাইলে কিন্তু স্ক্রল করে নিচের জবগুলি দেখে নিতে পারেন। এখানে রয়েছে ফ্রুট প্যাকিং, ওয়ারহাউস প্যাকার, পিকার অ্যান্ড প্যাকার, ফ্রুট প্যাকার, অর্ডার পিকার অ্যান্ড প্যাকার, পিক প্যাকার, পিক প্যাকার, ফ্রেশ প্রডিউস পিকার অ্যান্ড প্যাকার, ওয়ারহাউস অর্ডার প্যাকার। তো এ ধরনের কিন্তু প্রচুর পরিমাণে প্যাকিং এবং প্যাকার জব রয়েছে, এখান থেকে আপনারা চাইলে কিন্তু পড়ে নিতে পারেন। দেখেন এই জবটি রয়েছে ফ্রুট অ্যান্ড ভেজিটেবল
পিকার, প্যাকার অ্যান্ড ডেলিভারি ড্রাইভার। তো এই জবটিতে আমি যদি ক্লিক করি, এখানে কিন্তু তাদের জব ডিটেল দেখতে পাবো। যেমন প্রথমে তাদের কোম্পানি নেম রয়েছে, এরপরে হচ্ছে তাদের লোকেশন, এরপর হচ্ছে জব টাইপস, এরপর আওয়ারলি আপনাকে বেতন দেওয়া হবে $32-33, এরপর নিচের দিকে রয়েছে জব ডিটেল। তো এখান থেকে আপনি হচ্ছে জব ডিটেল খুব ভালো মতো পড়ে নেবেন। এই জবে আপনার জন্য কী কী ডিউটিস রয়েছে, কী কী সুযোগ সুবিধা রয়েছে, আপনার কী কী কাজ করতে হবে, কতক্ষণ কাজ করতে হবে, এখান দেখেন আপনার সপ্তাহে 35-40 ঘন্টা কাজ করতে হবে, আর সপ্তাহে হচ্ছে আপনাকে 5 দিন কাজ করতে হবে, সব কিন্তু দেওয়া রয়েছে। আপনারা কী কী মেনটেন করতে হবে সব কিছু এখান থেকে পড়ে নেবেন। এরপর দেখেন এই জবটি হচ্ছে পিকার অ্যান্ড ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস। তো এই জবটিতেও হচ্ছে সেমভাবে সব কিছু দেওয়া রয়েছে, আপনারা খুব ভালো মতো পড়ে নিতে পারেন। এখানে তাদের জব ডেসক্রিপশন, কি রেসপন্সিবিলিটি, কোয়ালিফিকেশন সব কিছু রয়েছে, আপনারা পড়ে নেবেন। পরে যদি আপনার ভালো মনে হয় তখন আপনি অ্যাপ্লাই করতে পারেন। তো এই ওয়েবসাইট থেকে আপনারা কিন্তু সব ধরনের জব পেয়ে যাবেন, যেমন টমেটো ফার্মের জব, অথবা হচ্ছে ভেজিটেবল পিকার, প্যাকার, অথবা সিজনাল যে ধরনের সবজিগুলো রয়েছে সে ধরনের, যেমন বাঁধাকপি, টমেটো, ক্যাপসিকাম, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের বেরি, রাসবেরি, কমলা, তারপরে মাল্টা, তো এ ধরনের কিন্তু সব ফার্ম আপনারা এখানে পেয়ে যাবেন। আর এই ফার্মগুলো খুঁজে খুঁজে আপনাকে হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করতে হবে। এছাড়াও আপনি কিন্তু ফ্রুট এবং ভেজিটেবল সব অ্যাসিস্ট্যান্টের জবগুলো পেয়ে যাবেন। তো আপনারা যারা হচ্ছে প্যাকিংয়ের কাজগুলি মোটামুটি জানেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আর প্যাকিং এবং প্যাকারের জবগুলোতে আপনার কিন্তু কোনো প্রকার শিক্ষাগত যোগ্যতা, পূর্বের অভিজ্ঞতা এবং এক্সপিরিয়েন্স, অথবা হচ্ছে আপনার কোনো আইএলটিএস, এডুকেশন কোনো কিছুরই প্রয়োজন নেই, আপনারা সবাই চাইলে এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো অস্ট্রেলিয়া যেহেতু বর্তমান সময়ে খুব ভালো সুযোগ সুবিধা দিচ্ছে, আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে অ্যাপ্লাই করেই যেতে পারেন। আর অ্যাপ্লাই করার জন্য আপনার কিন্তু কোনো কিছুর প্রয়োজন নেই, আপনি হচ্ছে জবে ক্লিক করবেন, জব ডিটেল খুব ভালো মতো পড়ে নেবেন, পরে যদি আপনার ভালো লাগে তখন হচ্ছে দেখেন এখানে যে কুইক অ্যাপ্লাই গোলাপি কালার একটি বাটন রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন। তো অনলাইনের মাধ্যমে ক্লিক করতে হলে স্টেপ বাই স্টেপ আপনার যা আসবে সেগুলো কিন্তু পূরণ করতে হবে। প্রথমত হচ্ছে এখানে অনলাইনে অ্যাপ্লাই করতে হলে আপনাকে এই ওয়েবসাইটে লগ ইন করে নিতে হবে। আপনি আপনার জিমেইল, ফেসবুক অথবা নতুন একটি জিমেইল খুলে এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। তো যে কোনো একটি জিমেইল অ্যাড্রেস অথবা গুগল অথবা ফেসবুক দিয়ে আপনি লগ ইন করে নেবেন। তারপর হচ্ছে আপনার সিভি, কভার লেটার এবং আদার্স যে ইনফরমেশন রয়েছে অ্যাডিশনাল, সেগুলো হচ্ছে আপনি স্টেপ বাই স্টেপ দিয়ে দিবেন। তো অনলাইনে অ্যাপ্লাই করা কিন্তু খুবই সহজ, আপনারা যে কেউই চাইলে অ্যাপ্লাই করতে পারেন। আশা করব এটা আপনাদেরকে দেখাতে হবে না, আপনারা যে কেউ চাইলে অ্যাপ্লাই করতে পারেন। তো বর্তমানে আপনারা চাইলে কিন্তু সিজনাল ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, আর যারা যারা অ্যাপ্লাই করতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যাদের কাছে ভিডিও ভালো লাগবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।